আজকের টাকার রেট কত? আজ বুধবার 16 ফেব্রুয়ারি 2024। প্রতিদিন টাকার রেট আপডেট জানতে আমার আইডিকে ফলো দিন, ও যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অনুগ্রহ করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন। বন্ধুরা, দেশ ও বৈদেশিক মুদ্রায় মালয়েশিয়ান এক রিঙ্গিত বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে আপনি ব্যাংকের মাধ্যমে যদি পাঠান তাহলে পাইবেন 25 টাকা 45 পয়সা, বিকাশের মাধ্যমে পাঠালে পাইবেন 22 টাকা 75 পয়সা, ক্যাশও সেম 22 টাকা 75 পয়সা। এরপরে রয়েছে সৌদি রিয়াল 31 টাকা 79 পয়সা ব্যাংক বিকাশ রেট, ক্যাশে পাইবেন 28 টাকা 95 পয়সা। আমেরিকান অর্থাৎ মার্কিন $1 $121.80 ব্যাংকের রেট, বিকাশ রকেটে পাইবেন 110 টাকা 73 পয়সা, ক্যাশে পাইবেন 110 টাকা 5 পয়সা। রোমানিয়ার 1 লিউ 23 টাকা 70 পয়সা ব্যাংক মোবাইল ওয়ালেট এবং ক্যাশ। ইতালিয়ান 1 ইউরো 132 টাকা বরাবর ব্যাংকের রেট, বিকাশ নগদে পাইবেন 131 টাকা, ক্যাশও সেম। ব্রিটেনের 1 পাউন্ড 153 টাকা 50 পয়সা ব্যাংক বিকাশ নগদ এবং ক্যাশও সেম 153 টাকা। এরপরে রয়েছে সিঙ্গাপুরের $1 $90.20 ব্যাংকের রেট, বিকাশে রয়েছে ক্যাশে রয়েছে $89.27। অস্ট্রেলিয়ান $1 $78.50 ব্যাংক বিকাশ এবং নগদ, ক্যাশে রয়েছে $75 বরাবর। নিউজিল্যান্ডের $1 $65.85 ব্যাংকের রেট, বিকাশে রয়েছে $65.95, ক্যাশে রয়েছে $63.97। কানাডিয়ান $1 রয়েছে $87.80 ব্যাংক বিকাশ এবং নগদ, ক্যাশে রয়েছে $87 বরাবর। দুবাইয়ের 1 দিরাম 33.20 ব্যাংক বিকাশ এবং ক্যাশে। এরপর রয়েছে ওমানি 1 রিয়াল 370.02 পয়সা ব্যাংক বিকাশ এবং ক্যাশ। বাহরানি 1 দিনার 324.02 পয়সা ব্যাংক বিকাশ এবং ক্যাশে রয়েছে $289.01। কাতারি 1 রিয়াল 33.60 পয়সা ব্যাংক বিকাশ এবং ক্যাশ। কুয়েতি 1 দিনার 394.79 পয়সা ব্যাংক বিকাশ, ক্যাশে রয়েছে $354.50। সুইজারল্যান্ডের 1 ফ্রেন্স রয়েছে $137.08 ব্যাংক বিকাশ এবং নগদ, ক্যাশে রয়েছে $137 বরাবর। দক্ষিণ আফ্রিকান 1 রান্ড 5.75 টাকা ব্যাংক রেট। জাপানি 1 ইয়েন 72 পয়সা ব্যাংকের রেট, বিকাশ 72 পয়সা, ক্যাশও 72 পয়সা। দক্ষিণ কোরিয়ান 1 রুন রয়েছে 91 পয়সা ব্যাংকের রেট, বিকাশ রয়েছে 8 পয়সা, ক্যাশ রয়েছে 8 পয়সা। সর্বশেষ ইন্ডিয়ান 1 রুপি 1 টাকা 29 পয়সা সামথিং ব্যাংক বিকাশ এবং ক্যাশে। বন্ধুরা, এই যে রেটটি দেখতেছেন আপনারা, এটি শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে, তবে স্থান এবং সময়ের ব্যবধানে কিছুটা রেট পরিবর্তন হতে পারে। অবশ্যই যখন আপনি বাংলাদেশে টাকা পাঠাইবেন, যেই ব্যাংকের মাধ্যমে বা এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠাইবেন, ওই এক্সচেঞ্জের হটলাইন নাম্বারে যোগাযোগ করে তারপর টাকা পাঠাইবেন। আরেকটি কথা বলে রাখি, বাংলাদেশে রূপালী এবং পূবালী ব্যাংকের মাধ্যমে যদি টাকা পাঠান তাহলে প্রতি লাখে আপনি 5,000 টাকা পুনদনা বোনাস পাইবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি অসুস্থ থাকার কারণে 2 দিন ভিডিও দিতে পারিনি, এখন থেকে আশা করি কন্টিনিউ ভিডিও দেবো। আপনারা আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে।